তহজুল্লাহ সেনা তোমাদের সকলকে স্বাগত আজকের এই ভিডিওতে আমরা সপ্তম শ্রেণীর ইতিহাস বিষয়ের ফার্স্ট ইউনিট টেস্ট দু হাজার তেইশ সালের অতি গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ অর্থাৎ বহু বিকল্প ভিত্তিক প্রশ্নোত্তর সম্পর্কে আলোচনা করব এই সমস্ত প্রশ্ন এবং উত্তরগুলো তোমরা ভালোভাবে প্র্যাকটিস করবে তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট দু হাজার তেইশ সালের জন্য আজকে আমরা এই ভিডিওতে ক্লাস সেভেনের ইতিহাস বিষয়ের ফার্স্ট ইউনিট টেস্টের এই সমস্ত এমসিকিউ প্রশ্নগুলির উত্তর সহ বরবার দেখে নিই তো তার আগে তোমরা যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বাসের বেল আইকানের অল অপশানটিকে সিলেক্ট করে নেবে পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য আর এই ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবে আর যদি এই সমস্ত প্রশ্ন এবং উত্তরগুলো তোমরা পড়তে চাও তাহলে পিডিএফের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখানে ক্লিক করলে পিডিএফটি পেয়ে যাবে এবং সেখান থেকে সমস্ত প্রশ্ন উত্তরগুলো তোমরা পড়তে পারবে তো চলো এই সমস্ত প্রশ্ন উত্তরগুলো আমরা এই ভিডিও থেকে পরপর দেখে নিই তো এখানে বলা হচ্ছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো প্রতিটি প্রতিটি প্রশ্নের মান হচ্ছে এক নম্বর করে এক নম্বর প্রশ্নে দেওয়া আছে ভাগীরথী ও করতবা নদীর মধ্যে এলাকাটিকে বলা হতো পুনর বর্ধন বরেন্দ্র না বঙ্গ না বঙ্গাল তো ভাগীরথী ও করতবা নদীর মধ্যবর্তী এলাকাটিকে বলা হতো বরেন্দ্র দু নম্বর প্রশ্ন হচ্ছে পাল বংশের প্রতিষ্ঠাতা হলেন ধর্মপাল দেবপাল গোপাল না রামপাল তো পাল বংশের প্রতিষ্ঠাতা হচ্ছেন গোপাল এরপরের প্রশ্ন তিন নম্বর দাগে এখানে বলা হচ্ছে বাংলা ভাষার উৎপত্তি হয় গুপ্ত যুগে পাল যুগে কুষাণ যুগে না সেন যুগে তো বাংলা ভাষার উৎপত্তি হয় পাল যুগে চার নম্বর প্রশ্ন অর্থশাস্ত্র গ্রন্থটি রচনা করেন কালিদাস কৌটিল্য বানভট্ট সন্ধ্যাকর নন্দী তো অর্থ শাস্ত্র এই গ্রন্থটি রচনা করেন কৌটিল্য এর পরের প্রশ্ন রয়েছে কৈবর্ত বিদ্রোহের একজন নেতা ছিলেন ভীম রামপাল প্রথম মহিপাল সামন্ত সেন তো কৈবর্ত বিদ্রোহের একজন নেতা ছিলেন সেখানকার মধ্যে আমাদের উত্তর হবে ভীম এর পরের প্রশ্ন ছ নম্বর দাগে সেন যুগের শ্রীনিবাস ছিলেন জ্যোতির্বিদ চিত্রশিল্পী স্থাপত্য শিল্পী না দার্শনিক তো সেন যুগের শ্রীনিবাস ছিলেন একজন জ্যোতির্বিদ নেক্সট প্রশ্ন আমাদের রয়েছে সাত নম্বর দাগে গজনীর সুলতান মাহমুদ উত্তর ভারত আক্রমণ করেন প্রায় বার সতেরো বার আঠেরো বার বার না বার তো সঠিক উত্তর এখানে সতেরো বারো হবে এরপর আট নম্বর দাগের প্রশ্ন হচ্ছে চর্যাপদে যে ভাষা রয়েছে তা প্রাচীন উর্দু তেলেগু বাংলা মারাঠি ভাষা নিদর্শন তো চর্যাপদে যে ভাষা রয়েছে সেটা প্রাচীন বাংলা ভাষা নিদর্শন নেক্সট প্রশ্ন রয়েছে আমাদের ন নম্বর দাগে প্রাচীন বাংলার অঞ্চলগুলির মধ্যে বৃহত্তম ছিল গৌড় বরেন্দ্র কুণ্ডবর্ধন না সমতল তো প্রাচীন বাংলার অঞ্চলগুলির মধ্যে যেটা বৃহত্তম অঞ্চল সেটা হচ্ছে পুনর্বর্ধন এরপর দশ নম্বর দাগে প্রশ্ন হচ্ছে হজরত মোহাম্মদ জন্মগ্রহণ করেন পাঁচশো সত্তর খ্রিষ্টাব্দে ছশো খ্রিস্টাব্দে সাতশো বারো খ্রিস্টাব্দে ছশো সত্তর খ্রিস্টাব্দে হজরত মোহাম্মদ জন্মগ্রহণ করেন পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে এরপরের প্রশ্ন হচ্ছে এগারো নম্বর দাগে এখানে বলা হচ্ছে বাংলা ভাষার জন্ম হয়েছিল মাগধী অপভ্রংশ হিন্দি সংস্কৃত না পালি ভাষা থেকে তো বাংলা ভাষার জন্ম হয়েছিল মাগধী অপভ্রংশ থেকে এরপরের প্রশ্ন বারো নম্বর দাগে কৈব কৈবর্ত বিদ্রোহের নেতা ছিলেন দেবপাল জয় জয়নাক রুদক না বিজয় বিজয়ালয় তো কৈবর্ত বিদ্রোহের একজন নেতা এখানকার মধ্যে হচ্ছে রুদক এরপরের প্রশ্ন হচ্ছে তেরো নম্বর দাগে শ্রেষ্ঠী বলা হতো বণিকদের কৃষকদের ভূস্বামীদের না রাতাদের তো শ্রেষ্ঠী বলা হতো এখানে উত্তর হচ্ছে বণিকদের বলা হতো শ্রেষ্ঠী এরপর চোদ্দ নম্বর প্রশ্ন বাংলায় পাল রাজত্ব শুরু হয় আনুমানিক সাতশো আশি খ্রিস্টাব্দে সাতশো পঞ্চাশ খ্রিস্টাব্দে সাতশো ছাপান্ন না ছশো ছয় খ্রিস্টাব্দ থেকে তো বাংলায় পাল রাজত্ব শুরু হয় আনুমানিক সাতশো পঞ্চাশ খ্রিস্টাব্দ থেকে নেক্সট প্রশ্ন হচ্ছে পনেরো নম্বর দেখে শশাঙ্ক ছিলেন গুপ্ত পাল মৌর্য সম্রাটের মহা মহাসামন্ত শশাঙ্ক ছিলেন গুপ্ত সম্রাটের মহাসামন্ত ষোলো নম্বর দেখে প্রশ্ন হচ্ছে বাংলা ভাষার উৎপত্তির সময়কাল মৌর্য পাল না গুপ্ত যুগ তো বাংলা ভাষার উৎপত্তির সময়কাল হচ্ছে পাল যুগ এরপরের প্রশ্ন আমাদের রয়েছে সতেরো নম্বর দাগে ইলিয়াস শাহি বংশের প্রতিষ্ঠা হয় বারোশো নব্বই তেরোশো পঁয়ষট্টি তেরোশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে তো ইলিয়াস শাহি বংশের প্রতিষ্ঠা হয় তেরোশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে এরপর হচ্ছে আঠেরো নম্বর দাগে প্রশ্ন প্রথম খলিফা ছিলেন হজর মোহাম্মদ ঘড়ি বাইতুল্লাহ আবু বাকর তো প্রথম খলিফা ছিলেন আবু বাকর নেক্সট হচ্ছে উনিশ নম্বর দাগে প্রশ্ন কয়েকটি গ্রামকে নিয়ে গঠিত হতো নাড়ু উর্না নগরম তো কয়েকটি গ্রামকে নিয়ে গঠিত হতো নাড়ু এরপর হচ্ছে কুড়ি নম্বর দাগে প্রশ্ন সকলোত্তর পথনাথ ছিল হর্ষবর্ধনের হর্ষবর্ধন ধর্ম পালের উপাধি ওকে তো সকালোত্তর পথনাত এই যে উপাধি এটা হচ্ছে হর্ষবর্ধনের উপাধি ছিল ওকে প্রশ্ন হচ্ছে আমাদের একুশ নম্বর দাগে আরবরা সিন্ধু দেশ আক্রমণ করে সাতশো সাতশো বারো সাতশো উনত্রিশ খ্রিস্টাব্দে তো আরবরা সিন্ধু দেশ আক্রমণ করে সাতশো বারো খ্রিস্টাব্দে বারো নম্বর প্রশ্ন হচ্ছে কৈবর্ত বিদ্রোহ দমন করেছিলেন ভীমপাল রামপাল মহিপাল প্রথম মহিপাল তো কৈবর্ত বিদ্রোহ দমন করেছিলেন রামপাল এরপরের প্রশ্ন হচ্ছে গৌরবহ কাব্যের ভাষা সংস্কৃত পালি উর্দু না গৌরবহ এই কাব্যের ভাষা হচ্ছে হচ্ছে কৈবর্ত বিদ্রোহের নেতা ছিলেন নেতা ছিলেন না ওকে রুদ্র দিব্য রুদক ভীম না শশাঙ্ক এখানে উত্তর হচ্ছে আমাদের শশাঙ্ক ওকে শশাঙ্ক কৈবর্ত বিদ্রোহের নেতা ছিলেন না বাকি দিব্য রুদক এবং ভীম এরা ছিলেন কৈবর্ত বিদ্রোহের নেতা but 25 নম্বর প্রশ্ন রাজা বহল ছিলেন রাষ্ট্রকূট রাজা গুজুয়ার প্রতিহার রাজা পাল রাজা না সেন রাজা তো রাজা বহল ছিলেন গুজুয়ার প্রতিহার রাজা এরপর 26 নম্বর হচ্ছে সেন যুগের একজন অভিধান প্রনেতা হলেন ধরানন্দ মহাপদনন্দ সর্বানন্দ না আলোন্দ তো সেন যুগের একজন অভিধান প্রনেতা হলেন সর্বানন্দ नेक्स्ट প্রশ্ন হচ্ছে 27 নম্বর আগে 712 খ্রিস্টাব্দে আরব মুসলিম রাজ প্রথম ভারত অভিযান করেন মোহাম্মদ বিন কাসিমের নেতৃত্বে সুলতান মাহমুদের নেতৃত্বে মোহাম্মদ ঘড়ির নেতৃত্বে না বক্তিয়ার খোলদির নেতৃত্বে তো এখানে উত্তর হচ্ছে মোহাম্মদ বিন কাসিমের কাসিমের নেতৃত্বে সাতশো বারো খ্রিস্টাব্দে আরব মুসলিমরা ভারত আক্রমণ ভারত অভিযান করেন এরপর আঠাশ নম্বর দাগের প্রশ্ন আইনি ই আকবরী আবুল ফজল ফেইজি মিন হাজ উস সিরাজ বারনি এর লেখা তো আইন ই আকবরী এটা হচ্ছে আবুল ফজলের লেখা এরপরের প্রশ্ন হচ্ছে উনত্রিশ নম্বর দাগে কবি জয়দেব ছিলেন যে শাসকের সভাকবি তিনি হচ্ছেন লক্ষণ সেন বল্লাল সেন গোপাল না ধর্মপাল তো কবি জয়দেব ছিলেন লক্ষণ সেনের সভাকবি এরপরের প্রশ্ন হচ্ছে তিরিশ নম্বর দেখে কৌটিলের লেখা গ্রন্থের নাম অর্থশাস্ত্র ইন্ডিকা আইনি আকবরী তো কৌটিলের লেখা যে অর্থ শাস্ত্র কৌটিলের লেখা যে গ্রন্থ সেটা হচ্ছে অর্থশাস্ত্র ওকে এরপর হচ্ছে একত্রিশ নম্বর প্রশ্ন পাল রাজারা বৌদ্ধ ধর্ম ব্রাহ্মণ ধর্ম জৈন ধর্ম এর অনুরাগী ছিলেন তো পাল রাজারা ছিলেন বৌদ্ধ ধর্মের অনুরাগী বত্রিশ নম্বর হচ্ছে খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতক খ্রিস্টপূর্ব ষষ্ঠ থেকে পঞ্চম শতকে ঐতিহাসিক মেগাস্তিনিস অলবেরনি না হেরোডোটাস প্রথম ইন্ডিয়া কথাটি ব্যবহার করেন এখানে সঠিক উত্তর হবে হেরোডোটাস ওকে হেরোডোটাস প্রথম খ্রিস্টপূর্ব ষষ্ঠ থেকে পঞ্চম শতকে ইন্ডিয়া কথাটি ব্যবহার করেন পরের প্রশ্ন হচ্ছে তেত্রিশ নম্বর দেখা কবিবর্ত বিদ্রোহের একজন নেতা ছিলেন দেবপাল জয়পাল জয়নাগ রুদক না বিজয়লাত এখানে সঠিক উত্তর হচ্ছে রুদক এরপরে হচ্ছে চৌত্রিশ নম্বর প্রশ্ন শক্তি সংগ্রামে জড়িয়ে পড়েছিল পাল সেন কৈবর্ত পাল গুর্জর প্রতিহার রাষ্ট্রকূট চোল পান্ডা পাল চোল পান্ডা পাল চোল পাল রাষ্ট্রকূট তো এখানে সঠিক অপশনটা হচ্ছে পাল গুর্জর প্রতিহার আর রাষ্ট্রকূট এরা ত্রিশক্তি সংগ্রামে জড়িয়ে পড়েছিলেন এরপরের প্রশ্ন হচ্ছে পঁয়ত্রিশ নম্বর দেখে গঙ্গায় কণ্ঠচল উপাধি ছিল প্রথম রাজেন্দ্র চোল প্রথম রাজরাজ দ্বিতীয় বিজয়ালয় দ্বিতীয় রাজেন্দ্র চোল তো গঙ্গায় কণ্ঠচল এই উপাধি ছিল প্রথম রাজেন্দ্র চোলের ছত্রিশ নম্বর প্রশ্ন হচ্ছে ত্রিশক্তি সংগ্রামে পাল গুর্জার পুষ্যভূতি প্রতিহার রাজবংশ ছিল না তো ত্রিশক্তি সংগ্রামে পুষ্যভূতি বংশ ছিল না নেক্সট প্রশ্ন হচ্ছে সাতাশ সাঁত্রিশ নম্বর দাগে কৈবর্ত বিদ্রোহের নেতা ছিলেন দিব্য রামপাল মহিপাল হেমন্ত সেন তো সেনবর্ত বিদ্রোহের নেতা ছিলেন এখানে উত্তর হবে দিব্য এরপর হচ্ছে নম্বর প্রশ্ন উত্তরবঙ্গে অবস্থিত একটি বৌদ্ধ বিহার হল অদন্তপুরী সোমপুরী জগতল না বিক্রমপুরী তো উত্তরবঙ্গে অবস্থিত একটি বৌদ্ধ বিহার সেটা হচ্ছে আমাদের উত্তর হচ্ছে জগদ্দল হবে এরপরের প্রশ্ন হচ্ছে উনচল্লিশ নম্বর দাগে বঙ্গ নামের প্রথম উল্লেখ পাওয়া যায় যে উল্লেখ যে গ্রন্থে পাওয়া যায় তা হল ঐতরে আলণ্যক আইনি আকবরী অর্থশাস্ত্র না রামায়ণ তো বঙ্গ নামের উল্লেখ পাওয়া যায় সেটা হচ্ছে ঐতরে আরণ্যক নেক্সট হচ্ছে চল্লিশ নম্বর দাগে চোল শাসনে রাজ্যকে ভাগ করা হতো কয়েকটি উড় কয়েকটি উড়ে নগরমে মন্ডলমে না তো চোল শাসনে রাজ্যকে ভাগ করা হতো কয়েকটি মন্ডলমে তো এইগুলি ছিল ক্লাস সেভেনের ফার্স্ট ইউনিট টেস্ট দু হাজার তেইশ সালের কিছু এমসি কি প্রশ্ন এবং উত্তর এই সমস্ত প্রশ্ন উত্তরগুলো তোমরা ভালোভাবে প্র্যাকটিস করবে আর যদি আমাদের এই চ্যানেল নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন আর অল অপশানটিকে সিলেক্ট করে নেবে পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য এবং এই ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবে আর যদি এই সমস্ত প্রশ্ন আর উত্তরগুলো তোমরা পড়তে যাও তাহলে পিডিএফ এর লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে সেখানে ক্লিক করলে পিডিএফটি পেয়ে যাবে এবং সমস্ত প্রশ্ন আর উত্তরগুলো সেখান থেকে চাইলে পড়তে পারবে তো আজকের এই ভিডিওটিকে আমরা এখানে শেষ করছি সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ